আমি ঘুষ নেব, সরকারি চাকরি করব, ঘুষ নেব, আপনি আর দেশ সেবা দিতে পারবেন না। প্রশ্ন হঠাৎ দুটো একসাথে চলতে পারে না। আপনার টিচার হতে হলে আপনার প্রথম টার্গেট নিতে হবে যে আমি প্রাইভেট পড়াবো না। টিউশন দিকে বাড়ি করেছে অমুক স্কুলের টিচার, তো অথর্ব তাই করেছে, চুরি করে বাড়ি খারা টিউশন করে ঘিস কর ঘুষ খাই থাকি। যে লেখাপড়া জানে না সেও ইংরেজি কথা বলবে, যে লেখাপড়া জানে সে যদি বাংলা কথা বলতে পারে, যে ইংরেজি লেখাপড়া জানে না সে ইংরেজি কথা বলবে। অথচ আমি টিপু সুলতান 33 পাইছি ইংরেজিতে, কারণ আমি তো সে নকল করি নাই। তারপরে দেখলাম যে সবাই নকল করছে, তা আমিও করি, তাই করলাম। অন্ধবিশ্বাস কেন? কোরআনের মতন আমরা অ্যারাবিক জানি না, কোরআনে হুজুর রাজা বোঝাইতে শুনি। প্রমাণ যদি আছে, ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি এগুলো তো প্রমাণ আছে, প্রমাণ দেব। আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম, অর্থদার বলতে পারি না। এই জন্য আমাদের যত জগতের কুচিন্তা নামাজে দাঁড়াইলে হাজির। দর্শক শ্রোতা, জীবনের গল্প অনুষ্ঠানে আজকে নিয়ে এসেছি নতুন পরিচিত মুখ এবং যার লেখা বই বোনাজ সকলকে মুগ্ধ করেছে। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন জনাব টিপু সুলতান এবং আমরা শুনবো তার জীবনের কথা। জনাব টিপু সুলতান, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। সর্বপ্রথম যদি আমরা জানতে চাই যে আপনার বেড়ে ওঠা কোথা থেকে? আসলে আমার গ্রামের বাড়ি সরিষা, কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলা, বোয়াউলি ইউনিয়ন, সরিষাডলি গ্রাম, একেবারে প্রত্যন্ত এলাকা। সেখান থেকে কোন ভাবনা থেকে আপনার এরকম চিন্তা আসলো যে আমি বই লিখতে পারি বা করি? বাবা সেখানটাই তো না, কারণ আমি সেই 1987-87 এসএসসি পাস করলাম, চুয়াডাঙ্গা কলেজ পৌর কলেজে ভর্তি হলাম, ওখানে ইন্টারমিডিয়েট পাস করলাম, তারপরে ডিগ্রি পাস করলাম আমলা সরকারি কলেজ থেকে। পরে পরে মাস্টার্স করার জন্য ঢাকায় আসলাম। তো ঢাকায় এসে আমি একটা প্রতিষ্ঠানে এফএমজি অ্যাসোসিয়েটস 52 নিউজ কার্টন রোড, ওখানে চাকরিতে যোগদান করলাম। তারপর আমার কর্মজীবনটা প্রথম থেকে খুব স্মার্ট ছিল, আমি খুব দরদ দিয়ে করি, তো আসার 3 মাসের মধ্যে সফলতা পেয়ে গেলাম। তো ওই যে ব্যস্ততা বেড়ে গেল, আমার মাস্টার্সটা দেওয়া হলো না। তারপরে ব্যবসা করলাম দীর্ঘ 94-এর নভেম্বর থেকে শুরু করলাম ব্যবসা। প্রথমে চাকরি করলাম, তারপরে ব্যবসা শুরু করলাম, শুরু করে ব্যবসা চলছে। এই 16 সালের দিকে মনে হলো যে আমি কিছু লিখি, লেখাপড়া শিখেছি, খালি ব্যবসায় করলাম, টাকায় দুটো রোজগার করলাম। প্রথমে বই তৈরি করলাম রেলপথে বাংলাদেশ, এই ইংরেজি বইটা কিন্তু আমার অনেক আগেরই বিষয় ছিল, কিন্তু আমি তৈরি করলাম যে রেলপথে বাংলাদেশ বইটা তৈরি করলাম কিছু সেলসম্যান তৈরি করার জন্য। তো সেটা দুর্ভাগ্য হলো না, আমাকেই হকারি করতে হলো। তারপরে দীর্ঘ করোনার আগ পর্যন্ত ওই বইটা 1,23,000 বই বিক্রি করলাম, 1,23,000 বিক্রয় করলাম। করার পরে করোনা হয়ে গেল, দেশ স্থবির হয়ে গেল। এবার আমার ইংরেজি বই বোনাস বইটা আমি রেডি করার সুযোগ পেলাম। মানুষ করোনাকে তো বিভিন্নভাবে দেখছে, করোনায় আমার জীবনে একটা আশীর্বাদ হয়ে গেছে, কারণ আমি করোনা যদি না হতে আমার ব্যস্ততার জীবনে এই বইটা লেখার সমাধান হতে পারতাম। আমি 4টা ডিকশনারি প্রথম থেকে শেষ পর্যন্ত বিভিন্ন রকম কলম নিয়ে পড়তাম, যে আমার কোনটা আমার মোস্ট ইম্পর্টেন্ট, সেটা একটা মার্কিং পেন ছিল, এমনি লাল পেন ছিল, কালো পেন ছিল, কোনটা কীভাবে দাগাবো, এ গ্রুপ, সি গ্রুপ, বি গ্রুপ, ডি গ্রুপ করে এভাবে করলাম। তারপরে মানে 8-10টা ডায়েরি শেষ করছি লিখতে লিখতে। লেখার পরে আমি নিজে একটা রেডি করলাম, রেডি করার পরে আমি ঢাকা ভার্সিটিতে আসলাম। আসি ছাত্রদের সাথে বললাম যে দেখো আমি এরকম একটা বই লিখতে চাচ্ছি, তোমাদের মতামতটা কী? আমাদের দর্শক, আমার বইয়ের দর্শক কী কারা? তোমরা হবে না, অন্য কেউ। তো বলছে আঙ্কেল এত সহজ সহজ করলে আমরা করবো পড়বো না, আমরা ঢাকা ভার্সিটি স্টুডেন্ট, আমাদের যদি পড়তে দেন তাহলে আমাদের কিছু শিক্ষণীয় থাকতে হবে, জুনিয়র হলে হবে না, আমরা ঢাকা ভার্সিটি স্টুডেন্ট, আমাদের টিচিংটা সেইরকম থাকতে হবে। সেটা আমার ছেলে মেয়ে ওদের সাথে পরামর্শ করলাম, করে বাদ দিলাম। ওরা বলছিল এত জুনিয়রটা দিও না। তারপরে আমি আরও কিছু জুনিয়র দিলাম, যে আরও ঢাকা ভার্সিটি যখন পরামর্শ আমাকে দিল, আমি টোটালি জুনিয়রদের বাদ দিলাম, দিয়ে আর কিছু স্মার্টনেস নিলাম যে শিখতে হবে আমার বইয়ে। কেউ যদি বলে যে আমি সব জানি, আপনি আসেন, আমার লজিকের একটা উত্তর দেওয়ার ক্ষমতা হবে না, আমি সেইভাবে তৈরি করছি। তো এই বইটা যে এত সারা, আমি জানি ভালো হবে, কিন্তু এত সারা পাবো, টোটাল ওয়ার্ল্ড একটা মানে পরিচিতি আসবে, এটা আমি কখনোই ভাবি নাই। তারপরে যদি আমরা জানতে চাই যে আপনি আসলে মূলত পেশাগতভাবে একজন লেখক পরিচয় এখন পরিচিতি পেয়েছে আমরা সবাই, তো পাশাপাশি পেশাগত কোনো পরিচয় আছে কিনা আপনার? আমি একজন ঠিকাদার, 94 থেকে আমি টেলিকমিউনিকেশন, সিসি ক্যামেরা, এর সাথে আমি বৈধভাবে যেটা পাই সেটাই দিই। ধরো আমি ঢাকা মেডিকেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা মেডিকেলের একটা ইউনিট আছে,
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা মেডিকেল একটা ইউনিট আছে প্রাথমিক চিকিৎসার জন্য, ওখানে আমি 17 লক্ষ টাকার একটা মেশিন সাপ্লাই দিয়েছি। আপনি যা বলবেন তাই দেব, সেটা যদি বৈধ হয় না নাই। আমি নাসির গ্লাসে শ গাড়ি পাথর দিয়েছি, স্টোন সাপ্লাই দিয়েছি। আপনি যা বলবেন তাই, আমার সুবিধা নেই। আমার কস্টিং করার জন্য আমি খুব ফাস্ট আছি আল্লাহর রহমত। তারপরে জানতে চাই আমরা, আপনার তরুণ তরুণীদের উদ্দেশ্যে কী বলবেন? আসলে অনেকেই বই থেকে বেরিয়ে যাচ্ছে। না, বই থেকে বেরোনোর একটাই কারণ, যে বই তো পড়ার উপযোগী হতে হবে। বই পাঠকের প্রয়োজন বুঝতে হবে, পাঠক উপকৃত হবে কি না, পাঠকের ডিমান্ড ফিল আপ হবে কি না, আমাকে সেই ধরনের বই তৈরি করতে হবে, তাহলে পাঠক পাওয়া যাবে। তারপরে আপনার একটু গল্প আবার যদি আমরা ফিরে যাই, সেক্ষেত্রে আপনি ছোট থেকে বড় হওয়া একটা পরিবেশে, পাশাপাশি ব্যবসায়িক একটা জীবন আপনার অনেকটাই জিম গিয়েছে, তো যেহেতু ভাবনা নতুন তৈরি হয়েছে যে আপনি লেখা, এখান থেকে আপনার ইন্সপিরেশন কাদের থেকে পেয়েছেন মূলত লেখার জন্য? বই লেখার জন্য, সেলফ ইন্সপিরেশন। কারণ আমি 33 বছর ছাত্র, আমি তো মেধাবী ছাত্র না। আমাদের সময় হুবহু বই থেকে লিখলো, যারা পাস করার যোগ্যতা না কারণ তারা ফার্স্ট ডিভিশন পেয়েছে। সাহস ছিল যে নকল করব, সাহস ছিল নকল করব। প্রথম থেকে খাতা পার পড়তে নকল করে শুরু করেছে, পরীক্ষা শেষ পর্যন্ত নকল, তারা ফার্স্ট ডিভিশন পেয়েছে। পরীক্ষার হলে পাস করা এসেছে, পাস করার কথা না, তারা ফার্স্ট ডিভিশন পেয়েছে। অথচ আমি টিপু সুলতান 33 পাইছি ইংরেজিতে, কারণ আমি তো সে নকল করি নাই। তারপরে দেখলাম যে সবাই নকল করছে, তা আমিও করি, তাই করলাম। ইংলিশে মাত্র 33 পাই, 33 অনলি। ইন্টারমিডিয়েট পরীক্ষা দিলাম, এইবার বাবাজিরা যখন ইন্টারমিডিয়েট দিল সব ফেল। আমাদের 300 আর 268 জন পরীক্ষা দিলাম চৌড়াপুর কলেজ থেকে, 1989 থেকে মাত্র 3 জন পাস করেছি, আমি শান্তি আর রফি, আর সব ফেল 268 জন। মানে তাহলে পরীক্ষা কি ওই যে নকল করে আইছে, এখানে সব ধরা খেলো, কিন্তু আমরা তো ধরা খাই দিই। 33 এখানে 33, ইন্টারমিডিয়েটে ফার্স্ট পার্টে পাইলাম 43, সেকেন্ড পার্টে যাই পাইলাম মাত্র 23, 66 হয়ে গেলো, পাশ হয়ে গেলো, আটকাতে পারেনি। তরুণ তরুণীদের মাঝে আপনাকে নিয়ে অনেক কৌতূহল, সে বিষয়ে আমি সেটা পেক্ষে রেখে আমি জানতে চাই। আমি এখন আমি আমি গতকাল কি এই মেলার মাঠে গতকাল একজন বলছে যে আপনার বইয়ে তেমন কিছুই নাই, তেমন আপনি কী করেন পড়ালেখার যোগ্যতা বলেন, আপনার কথা বলবো কি না দেখি। আমি আপনি বললেন কিছু নাই, এর মধ্যে দেখার মতন আপনার ক্ষমতা তো থাকতে হবে। আপনি কি স্বর্ণকার যে আপনি স্বর্ণ চিনবেন? জেলে স্বর্ণ চেনে? স্বর্ণকার মাছ চেনে? আপনি লেখা জান না, পড়া জান না, কিছু নাই, বইটাও পড়তে জানেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাকে ডেকে নিয়ে ধন্যবাদ দিলেন, ডক্টর মুস্তাফিজ রহমান স্যার 10 থেকে ফোন করে নিয়ে আসলেন যে টিউ সাহেব আমার ডিপার্টমেন্টে আসেন, এক কাপ চা খাইয়ে যান। এই বইটা যখন আমি না, এটার আগে প্রথম বই রেলপথে বাংলাদেশ, আর এই বইটা স্যারকে নামকরণ করতে দিলাম যে স্যার আপনারা গুণী মানুষ, তো আমার বইটার নাম কি হবে একটু দেন। আমি একটা নাম রেখেছি বোনাস, তারপরেও অ্যাপ্রুভেট নামটা কি হবে একটু পারবেন তো, অ্যাপ্রুভেট নামটা কি হবে এটা জানার জন্য স্যারকে আমি বললাম যে স্যার আমাকে একটু হেল্প করলে ভালো হয়, নামটা কি হবে। আর বললেন যে স্যার এই বইয়ের নামকরণ করতে হলে আমাকে আপনার পাণ্ডুলিপিটা কয়েকদিনের জন্য দিয়ে যান, আমি পড়ি দেখি বুঝি তারপরে নামকরণ। সে বলে যে পড়ার পরে বলছে টিপু সাহেব আপনি নামকরণ বোনাস রাখলেন কেন? তেমন স্যার আমার বইটাই তো বোনাস, কারণ আমি আপনার জানার ভিতরে যদি আমি বোনাস দিতে পারি, যেন আমি এখানে কুইজ দিছি গতকাল কি কয়েকটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল, ঢাকা কলেজের ছাত্র ছিল, আমি যে বললাম বাবারা এই বইটা তোমাদের জন্য কুইজ থাকলো, কি কুইজের প্রশ্ন হলো জ্বালাতন করা, উত্তক্ত করা, ইংরেজিটা বলতে হবে, পারে নাই। কয়েকবার দেওয়ার পরে শেষ পর্যন্ত একটা পুলিশ কনস্টেবল পারছে, পাশে একটু করে আসতে লজ্জা করে বলছে যে টিজ হবে, তেমন কথা শুনি নাই, লোককেও শুনতে দিচ্ছি না, বলে কেউ আর কেউ বলতে পারে, ও বলার পরেও বলতে পারেনি কর। আসলে এই আমাদের টিচিং পলিসিটা ডেভেলপমেন্ট করতে হবে, এটা হলো বিষয়। যে আমরা বলি না ইফ টিজিং, তো ইফ টিজিং তো বলছি তাই না, ওর মধ্যে তো আছে প্লিজ, পি বাদ দিলে লিজ ইজ আর নাউন ইজ আর দেয়া ভার, এল বাদ দিলে ইজ আরাম নাউন ঢেলা করা ভার। অনেকে এম পার সেলি বলে আঙ্কেল আপনি তো প্রথমেই বইয়ের ভুল লিখছেন, বলে কী ভুল বাবা, বলে ইজি মানে আরাম, ওরে বাবা ইজি হলে অ্যাডজেক্টিভ সহজ আর ইজ হলো আরাম নাউন, তাও বিশ্বাস করতে চায় না, আরামে দাও স্ট্যান্ডার্ড ইজ, ইজ মানে আরাম, পেয়েছো? ও তাই এবার বুঝতে পারলো, ইজ মানে আরাম, ইজের আগে টি বসান, টিজ মানে বিরক্ত, জ্বালাতন করা, উত্তপ্ত করা,
আইন যে টিজিং, তারপর টিপ টিজিং চলে গেল। টিপ টিজিংয়ের মধ্যে আছে প্রতিদিন ইপ টিজিং বলছি বলতে পারে না। গতকাল কি কুইজ দিয়েছি? আমি তো প্রতিদিন কুইজ বই ফ্রি দিই মানুষকে, লোকজনকে বলি যে ভাই আপনাদের বই ফ্রি আছে, কুইজ আছে। গতকাল দিলাম ডিসকাস, ডবল এস না একটা এস, শেষের দিকে একজনও বলতে পারেনি, একজনও না। কালকে আমি একটা বইও দিতে পারিনি, একটা ওয়ার্ড দিই এবং সলিউশন করে দিয়েছি, প্রতিবার প্রতিবার সলিউশন করে দিয়েছি যে ডিসকাস ডবল এস না একটা এস শেষে, ডিআইএস সি ইউ এস না সি ইউ ডবল এস। তা আমাকে সবাই বলে ডবল এস ডবল এস, কেউ একটা এস বলছে। তা বললাম বলো তাহলে একটা এস মানে কি আর বলতে পারে না, তাহলে তো হলো না। আমরা ইতিমধ্যে দেখেছি যে বোনাস বই আসলে আপনার এই বোনাস বইতে বিভিন্ন শব্দের খেলা রয়েছে, তারপরেও আমরা জানতে চাইবো যে আসলে এটা বইটা লিপিবদ্ধ করার উদ্দেশ্যটা কি ছিল? ওই যে বলছি ডিসকাস তো আলোচনা করা সবাই জানে তাই না, আমরা যে চাকতি নিক্ষেপ করি, চাকতি গোলক যে চাকতি নিক্ষেপ করি না খেলার সবাই, সেটা তো ডিসকাস। ডিসকাস মানে চাকতি, একটা শব্দ একটা এস, ডিসকাস আলোচনা করা, আলোচনা করা দুটো শব্দ দুটা এস। কবরে যাওয়ার আগ পর্যন্ত হারাবেন, এটা বোনাস বই টিপু সুলতানের। একজন স্মার্ট টিচার যদি সুন্দর করে বলতে পারে, শুধু আমার বই না, আমরা ক্লাস সেভেনে শিখলাম প্রথম বীজগণিতে হাতে খড়ি, এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু আইস এ বি প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস স্কোয়ার প্লাস মাইনাস টু আইস এ বি প্লাস বি স্কোয়ার, ক্লাস সেভেনে শিখলাম। এইটে যাই দেখছি যে ভিন্ন হয়ে গেছে, কি এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি, এটা আমাদের মুখস্থ করতেছে নাহলে মায়ের খেতে হয়েছে ছোটোবেলায় ছোটোবেলায়। কিন্তু টিচার যদি বলে দিতেন যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি, তো এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস টু টুয়েস এ বি হয় আর প্লাস ফোর এ বি কাটাকাটি করলে সে প্লাস টু এ বি তো থাকে, হয়ে গেল। এটা দেখাতে হবে। সেদিন একটা মেয়ে আমার পাশে উঠছে, কুষ্টিয়া থেকে পোড়াদায় যাচ্ছে, তো মেয়েটা কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজে মহিলা গভর্নমেন্ট গার্লস কলেজে পড়ে। তা বললাম যে তুমি তো পড়ো, তোমার ভালো লাগে কি? সায়েন্সে পড়ে, তো বলছে অঙ্ক ভালো লাগে। তা অঙ্ক ভালো লাগে তাহলে তোমার এ টু দি পাওয়ার সমান জিরো সমান ওয়ান, এটার সূত্র জানো? তোমাদের এ টু দি পাওয়ার জিরো সমান ওয়ান, তো এটা আবার সূত্র কিসের? আবার সূত্র কিসের মানে? এটা প্রমাণ করে দেখাও এ টু দি জিরো সমান ওয়ান। সে তার অঙ্ক প্রিয় সাবজেক্ট, ইন্টারমিডিয়েট পড়ে সায়েন্স নিয়ে, অথচ এ টু দি জিরো সমান ওয়ান এটা প্রমাণ করতে সে জানেই না যে আছে। অন্ধবিশ্বাস কেন? কোরআনের মতন আমরা অ্যারাবিক জানি না, কোরআনে হুজুর রাজা বোঝাইতে শুনি। প্রমাণ যদি আছে, ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি এগুলো তো প্রমাণ আছে, প্রমাণ দেবো, প্রমাণ দিয়ে সহজভাবে শিখব। একজন টিচারকে লজিক্যাল হতে হবে, টিচার পারবে না টিচারকে প্রশ্ন করে উল্টাপাল্টা ঝাড়ি দেবে না, ভাই তুমি পারো না এ ক্লাস বাদ দাও, আর পারো সুন্দর করে আসি রেডি করে দাও, প্র্যাকটিক্যাল দেখাই দাও, শুধু যে কোনো সাবজেক্টে আপনার যেটা স্মরণীয়। দেখবেন আপনাকে যদি একটা পরীক্ষার খাতা দেওয়া হয় তাহলে একেবারে ওয়ার্ড বাই ওয়ার্ড সুন্দর করে দেখিয়ে চলে যাবেন, আর একজন টিচারকে খাতা দেন আপনার আমার লাগবে একটা পাতা দেখতে পাঁচ মিনিটের বেশি, আর টিচার পাতা ধরবে খাতা শেষ, মানে ওই টিচার জানেন যে কোন ওয়ার্ডটা ভুল করতে পারে, টিচারের নজরটা ওখানে চলে যাবে, অটোমেটিক চলে যাবে। আমার হয়তো দশ মিনিটও লাগতে পারে, ও এক মিনিটে খালি টান দেবে পাতা উল্টে চলে যাবে, ও তো শব্দ হবে আমার আম একার র আমার দেশ দয়েকার তালে বসা, এ বানান দেখবে না, যেটা ভুল করার দরকার টিচারের নজরটা ওখানে চলে যাবে অটোমেটিক। এগুলো আপনার অভিজ্ঞতা প্রকাশ করলেন, আপনি আমি আরেকটু বিষয়ে ফিরে যাবো, আপনার গল্পে আবার যদি একটু ফিরে যাই, সেটা হচ্ছে আপনাকে নিয়ে যেহেতু অনেক কৌতূহল বর্তমানে তরুণদের তরুণদের মধ্যে নাগরিকদের মধ্যে, সে বিষয়ে জানতে চাবো যে আপনার পরিবার সম্পর্কে যদি আমাদেরকে একটু শেয়ার করতেন, পরিবারে কে কে আছে আপনার? একটা আমার আব্বা বাদে সবাই আছে, দাদা দাদি তো মারা গেছে, নানা নানিও মারা গেছে, আমার ফ্যামিলিতে বর্তমানে আব্বা বাদে সবাই আছে। আপনার সন্তান সন্ততি? আমার সন্তান একটা মেয়ে একটা ছেলে। তারা কি কি করছে? আমার মেয়েটাকে আমি বললাম ও ইঞ্জিনিয়ারিং পড়বে, ইঞ্জিনিয়ারিং পড়বে, তেমনও না ইঞ্জিনিয়ারিং তুমি পড়তে পারবো না, আমি ইংরেজির বই লিখছি, আমার একটা মার্কেট তৈরি হয়েছে, এর আগে আমার ভবিষ্যৎ আছে আমি তো জানি। আমি বললাম যে বিসিএস ভাইবা যখন দিতে পারবে না তোমার আমার বইতে প্রশ্ন হবে, যেহেতু আমি রাইটার পপুলার রাইটার এই বইতেই প্রশ্ন হবে, তা তুমি ইংরেজি শেখো একটা বই লেখো, একটা বই যে রয়্যালটি পাবা তাতে সংসার জীবন চলে যাবে, তুমি দেশকে অনেক কিছু করতে পারবে, ঘরে বসে দিতে পারবা, তুমি আমার মেয়ে, আমি তো তোমার পথ রাস্তা করে দিয়েছি। আকিল সাহেব বিড়ির ব্যবসা করে, আফকির সাহেবের ছেলে আফিল তো বিড়ির ব্যবসায় করবে,
ব্রিটিশ জগতে তারা সহজ হবে। তুমি আমার মেয়ে, আমি ইংরেজি বই লিখছি, ফেমাস হচ্ছি, তাহলে তুমি ইংরেজি পড়বা, ইংরেজি পড়ছে, অনার্স পড়ছে সেকেন্ডারে, আর ছেলেটা এবার এসএসসি পরীক্ষা দেবে। আপনার সন্তানের মতোই আরও হাজারো সন্তান আছে, সে বিষয়ে একটু যদি বলতেন যে আসলে আপনার বই লেখাগুলো তরুণদের জন্যই কিনা শুরু উদ্দেশ্যে? আমার বই লেখার মূল উদ্দেশ্য হলো যারা মূলত ইংরেজি বানানটা মনে রাখতে পারে না, অর্থটা মনে রাখতে পারে না, ওয়ার্ডটা মনে রাখতে পারে না, তাদের জন্য। যারা মেধাবী তারা তো অন্য জিনিস, কিন্তু তাদেরও পড়তে হবে। এই লজিক কোনো মেধাবী লোকে জানে না, আমি দেখি নাই যে সে জানে। এটা আমার তো দিনে আমার মতো করে, হয়তো তার মতো করে জানে। যেমন আমাকে অনেকেই বলেন যে ক্যালেন্ডার DAR না DER, DAR ওটা হলো একটাই পঞ্জিকা, আর স্ত্রী ও বলে স্ত্রীর ই। আমি বললাম না, আমি দিচ্ছি আগ ব্যাগ, ও বুঝছে স্ত্রীর ই। হ্যাঁ স্ত্রীর ই হবে, কিন্তু আমার ব্যাখ্যাটা ওর ব্যাখ্যাটা ভিন্ন স্টাইল, কারণ আমি তো কারো কপি করি নাই, এটা আমার মতো করে করিস আমি। এই বই যেহেতু এই বইয়ের জগতে আপনি পা রেখেছেন, মাশাআল্লাহ খুব ভালো সাড়া পাচ্ছেন, এখন একটা পরিচিতি তৈরি হয়েছে, তো আপনার ভবিষ্যতে বই নিয়ে ভাবনা বা? আমার ভবিষ্যতে বই, আমি বেশি বই লিখবো না, আমার ইচ্ছা আছে 10টা বই লিখবো, এবং 10টায় কোনো বইয়ের 100,000 নিচে সেল হবে না, কোনো বই 100,000 নিচে সেল হবে না। আমার এটা তো 1,000,000 বিক্রি করব, কেবল 2টা মিলে 2,00,000 গেল, রেলপথ আর এটা মিলে 2,00,000 গেল, এটা এইটাই 1,000,000 বিক্রি করব। বাংলাদেশে 17 কোটি মানুষ, 1% গেলে তো 17,00,000 যায়, তো 0.5% যাবে না, তাহলে তো হয়ে গেল 8.5 লাখ। 1,000,000 আমি বিক্রি করবো এটা, এরপরে বোনাস 2 আছে। আমি তো টাইপিস্ট পাচ্ছি না, টাইপিস্ট পাইলে তো আমি মেলাতেই বোনাস 2 দিতাম। আমার রেডি একেবারে, বোনাস 2টা একেবারেই রেডি, তারপরে বোনাস 3 সেটাও রেডি আছে। তারপরে আপনি কি জন্মগতভাবে কথাগুলো শিখছেন না দিনে দিনে শিখছেন? অবশ্যই দিনে দিনে শিখছেন, তাই না? আপনি বাংলা ভাষা, আমাদের মাতৃভাষা বাংলা, আপনি বাংলা বলতে গেলেও ভুল করবেন, লিখতে গেলেও ভুল করবেন, চ্যালেঞ্জ করলাম। সেন্টেন্সগত বলতে গেলে সেন্টেন্সগত মেকিং ভুল হয়ে যাবে, আর লিখতে গেলে বানান ভুল হয়ে যাবে, হবেই। কিন্তু আমরা বলি লিখি অহরহ। আমি একটা বই তৈরি করছি ইংরেজি স্পিকিংয়ের উপরে, সেটা হলো যে লেখাপড়া জানে না সেও ইংরেজি কথা বলবে, যে লেখাপড়া জানে সে যদি বাংলা কথা বলতে পারে, যে লেখাপড়া জানে না সে ইংরেজি কথা বলবে। আপনার যে পরবর্তী যে আপনার প্ল্যানিংটা আছে, যে আপনি বোনাস 2 এবং বোনাস 3 আপনি আসছেন, তো সেগুলো কি আসলে মূলত প্রতি বছর বইমেলায় আসবে, নাকি আপনি প্রতি পর্বে এটাকে আসলে? না, আমি 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 চাচ্ছি যে রেডি হলে ছেড়ে দেবো, রেডি হলে ছেড়ে দেবো, কারণ আমার তো, আমি যদি কাল মারা যাই তাহলে আমার বইগুলো কোথায়, বইমেলা কী জন্য অপেক্ষা করবো? কেন অপেক্ষা করবো? বইমেলা, বইমেলা কী, বইমেলাটা কী, আমি কেন অপেক্ষা করবো? যে বইমেলায় বই ছাড়তে হবে, একজনের শখ থাকে যে বইমেলায় ছাড়বো, তা তো বই বিক্রি হয় না। আর আমি তো সেলসম্যান, স্মার্ট সেলসম্যান, আমি 500 কপি বই একদিনে সেল করতে পারি, এই রেকর্ড আমি ভাঙতে পারি। বাংলা বানান শুদ্ধি করে না, যে বানানগুলো সাধারণত ভুল হয়ে যায় সেগুলো লজিক দিয়ে তৈরি করছি। সেই বইটা কি এখন তৈরি হয়েছে কিনা? হ্যাঁ হয়ে গেছে। সেটার নাম কি আসবে? ওটা এখন নামটা সিলেক্ট করিনি, ওই যে টাইপিস্ট বাংলাটা খুব শিগগিরই আমাদের, হ্যাঁ সেটাও শিখে যাবে, সেটাও শিখে যাবে। তারপর একটা আসতেছে, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, পায়জামা আছে, আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম, অর্থদার বলতে পারি না। এই জন্য আমাদের যত জগতের কুচিন্তা নামাজে দাঁড়াইলে হাজির হয়ে যায়, নামাজে দাঁড়ায় অর্থগত হয়ে যায়। আমি অর্থটা জানার জন্য আমি একটা কারিশমা দিচ্ছি, আমার বই লাইন ধরে কিনবে। আমি 2 বছর আগে চ্যালেঞ্জ করছি, আমি 2 বছর আগে চ্যালেঞ্জ করছি যে মতিঝিলে আমি ভ্যানের উপর দিয়ে টিপু সুলতান হ্যান্ড মাইক কথা বলবে আর লাইনে আসবে বই নেওয়ার জন্য, এবং এই কথা ডিক্লার দেবো, প্লিজ আপনারা যদি খুচরা টাকা না নিয়ে আসেন লাইনে দাঁড়ায় না, বই দেবো না। যদি খুচরা টাকা না নিয়ে আসেন লাইনে দাঁড়ায় না, বই দেবো না, খুচরা টাকা নিয়ে লাইনে দাঁড়ান, এত টাইম দিতে পারবো না, কত সেল করবো আমি? রাজনেতা তো আজকে তাই পরিচিত হলাম, আমার তো প্ল্যান অনেক আগে থেকে। তারপর একটা বাংলাদেশ নিয়ে লিখবো, আর একটা ওয়ার্ল্ড নিয়ে লিখবো, ওয়ার্ল্ড বইটা বইটা লেখার জন্য ওয়ার্ল্ডের কিছু বইটা এগুলো পড়ছি, কিছু জানছি, শিখছি। আমি
মানুষের ডিমান্ডটা ফিল আপ করার চেষ্টা করছি, যে ঘাটতিটা আছে সেই ঘাটতিটা পূরণ করতে। বই পড়বে না কথা, বই বইয়ের মতো হতে হবে। আপনি যত মেধাবী ছাত্র হন না কেন, আপনি যদি কোনো কারণে এক মাস কন্টিনিউয়াস যদি ক্লাস বর্জন করেন, ওই ক্লাসে যে আলোচনা হলো তা থেকে বঞ্চিত হলেন। কিন্তু আপনি মেধাবী ছাত্র হন, আপনি ক্লাসে না যাই ফার্স্ট ডিভিশন পাস করতে পারেন, ফার্স্ট ডিভিশন তার না এখন এ প্লাস গোল্ডেন পাবেন আপনি, আপনি বিসিএস দি বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ যে সার্ভিস আছে সেটাও পাবেন। কিন্তু ওই যে ক্লাসে আলোচনা হয়ে গেল ওইটা উদ্ধার করতে হলে আপনাকে অনেক সময় লাগবে। আমার স্যার যে আমাকে ইংরেজি শিখাইছে, আমি তাকে বললাম যে স্যার আমি বই লিখবো ইংরেজির উপরে, তা আমি 33 পাস ছাত্র, আমি কী বই লিখবো? এখন কিছুক্ষণ আগে কথা বললাম, স্যার আপনি তো বলছিলেন, ওই স্যার আমাকে বলছিলেন যে তুমি কী বই লিখবো। আমার স্যার আমার বইটা লিখবে, আপনি আমার আশীর্বাদ করেন আপনার বই চলবে, এটা আমার প্রেজাম্পশন হয়ে গেছে। তা বলছে তুমি কিসের বই লিখবা? তা আমার স্যার কলেজে ই আর ভিলেজে ই, কলেজ ভিলেজ একই তো স্যার, দুইটার তো লেজ, একটা এ আর একটা ই কেন স্যার? যে লেখাপড়া করেছে ইন্টারমিডিয়েট পাস করুক ডিগ্রি পাস করুক, দীর্ঘদিন গ্যাপ হয়ে গেছে, তার দ্বিধাদ্বন্দ্ব হবে যে আল্লাহ কলেজে ই ছিল না ভিলেজে এ ছিল, ওই উল্টা হয়ে যাবে। কিন্তু আমি যে লজিকটা বলি তার জীবনে হারাবে না। সেটা হলো আমরা প্রথমে প্রাইমারি পড়ি, গ্রামে সে জন্মগ্রহণ করেছি, তো প্রথম লেটার এ, তার ভিলেজে এ হবে, প্রাইমারি হাই স্কুল তারপর তো কলেজ, এ বি সি ডি তারপর তো ই হয়ে গেল। চমৎকার স্যারকে বললাম, স্যার জার্মান বারণটা জি ই আর না জি এ আর, এটাও দ্বিধাদ্বন্দ্বে। আমি বললে আর হারাবে না কীভাবে, বাংলাদেশে জার্মান দিয়ে তাহলে কয়েকটা দেশ পাড়ি দিয়ে জার্মানে যেতে হয়, এ বি সি ডি ই কয়েকটা লেটার পাড়ি দিয়ে ই তার যাচ্ছি, জার্মান জি ই আর। আরেকটা বললাম, এবার স্যার বলছে হ্যাঁ তোমার যুক্তি তো ঠিক আছে, আমার স্যার বেদুইন বানানটা, স্যারটা কোনো ভাবছে, আমি ভাবার কোনো কারণ না স্যার, বিছানাও তুমি ভিতরে, বেড মানে বিছানা, ইন ও ইউ তুমি ইন ভিতরে হয়ে গেল। বলে চিবু তুমি তোমার বই চললে তুমি আগাও। এবার আগালাম, আগে এই বইটা তৈরি করার পরে স্যারকে একটা বই গিফট করে আসলাম, স্যার বলছে তুমি করেছো কি, এ কীভাবে করলি, এটা আদৌ সম্ভব কী করলি? বললো স্যার এটা তো সময়ের ব্যাপার, এটা যে কেউ পারবে সময় দিলে, যে কেউ পারবে সময় দিলে, কারোর সময় বেশি লাগবে কম লাগবে। স্যার বলছে এটা কি যাতায়াত সময়? আজকে স্যার এসে ধন্যবাদ দিলাম, স্যার মনে হয় আমার মেলাতে সর্বোচ্চ সংখ্যক বই যাচ্ছে, বেস্ট সেলার হতে যাচ্ছে বইটা। আমি কয়েকজন আমাকে বললো, তো এখন আমি তাদের ভাষ্য অনুযায়ী বলছি আমার বইটা বেস্ট সেলার হতে যাচ্ছে, এই আশা। হ্যাঁ, এই আমি দর্শকদের জন্য এটাই সর্বশেষ মেসেজ, আপনারা যে যেখানে থাকেন আমার বইয়ের দাম তো বেশি না, আমার বই যদি না পড়েন কিছু কিছু জিনিস থেকে এমনভাবে বঞ্চিত হবেন যা আজ পর্যন্ত কেউ পূরণ করে নাই। মনে করেন জ্বলন্ত আগুন গনগনে ছায় আঙ্গার, ইংরেজিটা আপনার জানা নাই মনে করেন, তাহলে রিমেম্বার মনে করা, রিমেম্বার আরই বাদ দেন মেম্বার, এই মেম্বারের এম লেটারটা বাদ দেন এম্বার, জ্বলন্ত আগুন গনগনে ছায় বানান মুখস্থ করার প্রয়োজন নেই, হারাবো না। চমৎকার। যারা ইংরেজি ভালো বোঝেন তাদের উদ্দেশ্যে একটা ওয়ার্ড বলবো, পি এ ডবল পি ওয়াই, পি ই ডবল পি ওয়াই, পি ও ডবল পি ওয়াই, পি ইউ ডবল পি ওয়াই, বানান অর্থ দুটাই ভিন্ন, শুধু উচ্চারণটা সিমিলার। কীভাবে মনে রাখবেন, র সা আদা দিয়ে খাই, তাহলে র সা আদা, রতে রস ভরা, পি এ ডবল পি ওয়াই, র সা সাতে সাঙ্গা, সাঙ্গা এ ই পি ডবল পি আই, আ আফিম গাছ, ও এ ই ও পি ও ডবল পি আই, আ দা দাম্ভিক লোক, এ ই ও ইউ পি ইউ ডবল পি আই, একেবারে ক্লিয়ার। ভাওয়েলের পাঁচটা ওয়ার্ড আছে, এ ই আইডা বাদ দেন, ও ইউ হয়ে গেল, খালি আইডা বাদ হবে মাঝখানেরটা, এ ই ও ইউ আইডা বাদ দেন। তা আপনি যেটা আমি মুখে বলছি তাই না, এটা যদি একজন টিচার ব্ল্যাকবোর্ডে দেখাতে পারে একবারে যথেষ্ট। আরেকটা ওয়ার্ড আছে দেখেন, হেয়ার মানে চুল, হেয়ার মানে কান, হেয়ার মানে সোনা, হেয়ার মানে খরগোশ, হেয়ার মানে উত্তরাধিকারী।
অনেকে হেয়ারও বলি আমরা, হেয়া উত্তরাধিকার, আমাদের উচ্চারণ ঠিক হয় না, এটা জটিল, দ্বিধাদ্বন্দ্বে ভুগবেন। আপ চ্যালেঞ্জ করলাম, সে ইংরাজি তো অনার্স পাস টাস করলেও হারাই ফেলবে, কিন্তু আমি যে লজিক দিয়ে বলি ক্লাস ফাইভের ছাত্র হলেও আর হারাবে না। চুল বাতাসে ওড়ে বা বাতাসে নড়ে, যেটাই বলেন না কেন, এয়ার মানে বাতাস, এয়ার আগে এইচ ভাষান, হেয়ার মানে চুল। আমরা কান দিয়েই তো শুনি, এয়ার মানে কান, এয়ার আগে এইচ ভাষান, হেয়ার মানে শোনা। হেয়ার মানে এখানে, এখানে দুইটাই আছে, এইচ ই আর ই। হেয়ার মানে খরগোশ, এইচ হয়, এম ইজ আর হয়, এইচ আর এ আর ই। হেয়ার মানে উত্তরাধিকারী, এটা কি হেয়ার মানে চুল। এই হেয়ার মানে চুলকে একটা লেটার পরিবর্তন করেন, এইচ এ আই আর, হেয়ার মানে চুল, একটি লেটার, এ মানে একটি, একে বাদ দেন, চেঞ্জ অল্টার করে দেন, ই করে দেন, হয়ে গেল এইচ ই আই আর, হেয়ার মানে উত্তরাধিকারী, হয়ে গেল। একজন আমি বর্তমান জেনারেশন যারা যারা টিচিং নিচ্ছেন স্টুডেন্ট, আমি তাদের উদ্দেশ্যে বলবো না, আমি বললে বলবো যারা অভিভাবক, যারা টিচার, তাদের উদ্দেশ্যে। আপনারা যারা ছেলে মেয়েকে পড়ান, যখনই আপনি পড়াতে বসবেন আগেই প্রিপারেশন নেবেন। আমার ছেলেকে আমি পড়াবো কোন পাতাটা, সেটা যদি আমি আদৌ না দেখি তাহলে তো রেডিমেড হয়ে গেল। আমি কি বিদ্যাসাগর যে আমি রেডিমেড সব কিছু করবো, আমাকে জানবো বুঝবো, বুঝি ওই সময় ভাববো, ভাবি সুন্দর করে অল্প সময় ভালো কিছু দিয়ে দেবো। একজন টিচার আগামীকাল কী পড়াবেন, সেই টিচার আজকে রাতে পড়তে হবে, আমাকে রেডি হতে হবে, আমি রেডি, ক্লাসে যাই সুন্দর গল্প করবো, ছেলে মেয়ে চিল্লা পাল্লা ভালো মন্দ যাই করো না কেন, আমি এমনভাবে শুরু করবো যারা তারা আমার দিকে রিমুভ হয়ে যায়। আমি অল্প সময়ে বেশি টিপস দেবো, মারবো না, বকবো না, কোনো কিছু না। একজন টিচারকে টিচিং দিতে হলে, তার উদ্দেশ্য সফল করতে হলে, তার প্রথম শর্ত সে জীবনে প্রাইভেট পড়াতে পারবে না। আর সে যদি বলে আমি প্রাইভেট পড়াবো, তাহলে আর হবে না। আপনি যদি বলেন আমি ঘুষ নেব, সরকারি চাকরি করবো, ঘুষ নেব, আপনি আর দেশ সেবা দিতে পারবেন না। প্রশ্ন হঠাৎ দুটো একসাথে চলতে পারে না, দুইটা জিনিস একসাথে চলতে পারে না। আপনি ঘুষও নেবেন আবার দেশ সেবা দেবেন, হতেই পারে না, দুইটার ইথিক্স আলাদা। আপনার টিচার হতে হলে আপনার প্রথম টার্গেট নিতে হবে যে আমি প্রাইভেট পড়াবো না। আচ্ছা, 1 কেজি বাজারে চিংড়ি মাছের দাম 1000 টাকা, তাই না? এই যারা গরিব মানুষ আছে তারা তো চিংড়ি মাছ খায় না, তারা কি বাঁচে না? হ্যাঁ, তারা শিঙি মাছ খায় না, দামি মামি খায় না, তারা কি বাঁচে না? আমি টিচিং দিচ্ছি, আমার টার্গেট হলো আমার বেটার টিচিং দিতে হবে। একজন টিচার যদি বলেন যে আমি প্রাইভেট পড়ি, গুলশানে বাড়ি করেছি, প্রাইভেট পড়ি টাকা দিয়ে, আর একজন বাহুয়া দেয় ওদা দেখ টিউশনই করে বাড়ি করেছে, আমাকে স্কুলের টিচার তো অথর্ব তাই করেছে, চুরি করে বাড়ি করে, টিউশনই করে, ঘিস কর, ঘুষ খাইতে, একই জিনিস। একজন টিচারের গর্ব সেটাই হবে, আমার ছাত্র অমুক ছিল, ওর বাবা লেখাপড়া করা করাবে না, আমি ওর বাবাকে বুঝাই টুজাই স্কুলে নিয়ে আসলাম, বই পুস্তক কিনে দিলাম, পড়াশোনা করলো, ও এখন জাপানের রাষ্ট্রদূত হয়ে বাংলাদেশ থেকে গেছে, ইউএসএ অমুক জায়গায় আছে, রাশিয়া অমুক জায়গায় আছে, তুরস্ক অমুক জায়গায় আছে, বিভিন্ন জায়গা আছে, এইটাই তার অ্যাসেট। এইটা যে টিচার মনে করতে পারবে সেই মানুষ গড়তে পারবে, ঘুষ নেবে, দেশ সেবা দেবে, একসাথে কোনো দিন হইতে পারে না। একটা কথা, একটাই মেসেজ, সময় নষ্ট করবেন না। আমরা প্রত্যেকেই জানি ইঞ্জিনিয়ার, অনেকে ইঞ্জিনিয়ার আছে সে একটা নাট বানাতে পারে না, তো ওই ওয়ার্কশপ থেকে সেদিন দেখলাম যে একটা হেলিকপ্টার বানাইছে। অতএব আপনাদের প্রত্যেকের প্রতিভা আছে, এই প্রতিভাটা কাজে লাগাইল এবং সৎ কাজে কাজে লাগাইল। আপনারা দেখছিলেন জনাব টিপু সুলতানকে এবং শুনছিলেন তার জীবনের গল্প। আমরা আশা রাখবো তার আরও ভালো ভালো বই আসুক ভবিষ্যতে। আমি জয় হাসান বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো গল্পে। ততদিন আমাদের আই নিউজ বিডির সাথে থাকুন।